আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আসাদিয়া বেনাজির। আমি রিদওয়ানা বিনতে জলিল। চার দিনের ভারত সফরের প্রথম দিনে দিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এ সফর দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন জয়শঙ্কর। বৈঠক শেষে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা পরিদর্শন করেন শেখ হাসিনা। এরপর দেশটির শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহাদি হাসান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতেই নয়াদিল্লির হোটেল আইটিসি মাওরায় শেখ হাসিনার সাথে দেখা করতে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও বাংলাদেশের বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করবে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে ভারত। বৈঠক শেষে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দেশটির শীর্ষ ব্যবসায়ী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিনে 6 সেপ্টেম্বর হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং একান্ত বৈঠক করার কথা রয়েছে। এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। মাহাদি হাসান, আরটিভি। প্রধানমন্ত্রী প্রতিবারই দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে তালবাহারা ছেড়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বলতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবারই দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না। আমাদের অভিজ্ঞতা তো তিক্ত অভিজ্ঞতা, আমরা প্রত্যেকবার আশা করেছি যে এইবার প্রধানমন্ত্রী হয়তো আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে দিয়ে এসেছেন, নিয়ে আসেন। রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার উন্নয়নের বিভ্রম সৃষ্টি করছে। একটা ভ্রান্ত উন্নয়ন বিভ্রম সৃষ্টি করেছে এই সরকার। প্রধান লক্ষ্যটা হচ্ছে দেশের উন্নয়ন নয়, চুরি করা, নিজের পকেট ভারী করা। এইটা করতে করতে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে এখন আর ওখান থেকে ফিরে আসতে পারছে না, ওই চুরির মধ্যে দিয়েই তাদের কাপড় নেওয়ার চেষ্টা। এদিকে তালবাহানা ছেড়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন, নির্বাচনের মাঠেই আপনাদের সাথে মোকাবিলা হবে, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হোক। সচিবালয়ে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে আর আওয়ামী লীগের নামে মিথ্যাচার করে। আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে। ওয়ালিউল সাকিব, আরটিভি, ঢাকা। নির্বাচন কমিশন কাউকে ধরে বেঁধে ভোটে আনবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় পার্টি জেপি এবং ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ শেষে একথা বলেছেন তিনি। দল দুটি আগামী নির্বাচন নিরপেক্ষ করতে পেশী শক্তির ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টি জেপি এবং ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ করে ইসি। পরে জেপি নেতারা বলেন, ইভিএম ব্যবহার হলে 300 আসনে হওয়া উচিত অথবা প্রতিটি আসনের 10-15 ভাগ কেন্দ্রে ভোট হওয়া উচিত। আর আওয়ামী পার্টি নেতারা বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে সরকারি দলের প্রভাব ও পেশী শক্তির ব্যবহার বন্ধ করতে হবে। 75টা আসনে করবেন বা 150টায় করবেন, আর বাকি 150টা একদম থাকবে না। এটাতে আমরা মনে করি যে দুটি এলাকার নির্বাচনের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক আচরণ করা হয়। এমপি মন্ত্রীরা আসেন, তাদের প্রভাব খাটান, সেগুলিকে কতটা ওনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বাধা দিতে পারবেন। কালো টাকা, তারপরে পেশী শক্তি,
এগুলোকে ওনারা কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন। পরে প্রধান নির্বাচন কমিশনার নিজ কক্ষে সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচনে রোডম্যাপ চূড়ান্ত করেছে কমিশন। আমরা আবার একটা রোডম্যাপও করি, আমরা কোন সময় কোন কাজটাতে হাত দেব, এটার একটা কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে, হয়তো সপ্তাহ দুয়েকের মধ্যে এটা আমরা চূড়ান্ত করে আপনাদেরকে পুরোপুরি অবহিত করতে পারবো। প্রজেক্ট যদি আমরা করতে পারি, প্ল্যানিংয়ে পাঠাতে পারি, প্ল্যানিং যদি এই প্রজেক্টটা অ্যাপ্রুভ করতে পারে ইন টাইম, এটার জন্য ম্যান পাওয়ার লাগবে, সেই ম্যান পাওয়ারকে যদি আমরা পর্যাপ্ত এডুকেট করতে না পারি তাহলেও আরেকটা সংকট থেকে যাবে। তো ইভিএম নিয়ে আমাদের প্ল্যানটা এরকম, আর যদি না হয় আমরা ব্যালটে করব সেই ক্ষেত্রে। হাবিবুল আওয়াল বলেন, ইসির একার পক্ষে নির্বাচন সুন্দর করা সম্ভব নয়, প্রয়োজন সরকার ও রাজনৈতিক দলের সদিচ্ছা। রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে সমন্বিতভাবে নির্বাচনকে নিরবিচ্ছিন্ন নির্বিঘ্ন অবাধ করার জন্য। নির্বাচনের মাঝে কেন্দ্রে কেন্দ্রে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে আমার পুলিশ মিলিটারি বিডিআর কিছু লাগবে না। বিএনপি একটি অন্যতম প্রধানতম দল, তারা যদি অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনটা মোর অংশগ্রহণমূলক হবে। বিএনপির যে রাজনৈতিক কৌশল, আমরা কিন্তু কোনো দলের রাজনৈতিক কৌশলের উপরে হস্তক্ষেপ করব না, করতে পারি না, সে এখতিয়ার আমাদের নেই। 2023 সালে মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আগামী 15 সেপ্টেম্বর সকাল 11:00 থেকে শুরু হবে 2 ঘন্টার এসএসসি ও সমমানের পরীক্ষা। এজন্য 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি জানান, এবছর 20,21,868 জন পরীক্ষার্থী অংশ নেবেন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। করোনা ও বন্যার ধাক্কা সামলে শিক্ষা ব্যবস্থা আবারও ফিরে আসছে পূর্বের অবস্থায়। অটোপাস বা নির্ধারিত বিষয়ে পরীক্ষা পদ্ধতির বদলে এবার সব বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে আসছে পরীক্ষার সময় ও সময়সীমার পরিবর্তন। পরীক্ষাকালীন কোচিং সেন্টার বন্ধেরও ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপুমনি। 2022 সালের সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 3 ঘন্টা থেকে কমিয়ে 2 ঘন্টা করা হয়েছে। শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা 15 সেপ্টেম্বর হতে 1 অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা 10 অক্টোবর শুরু হয়ে 15 অক্টোবর শেষ হবে। আগামী 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। অনিয়মিত পরীক্ষার্থী কম থাকায় গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কম বলে জানান দীপুমনি। এ সময় এক প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 2 দিন বহাল রাখার কথা জানান তিনি। করোনার কারণে যতটা পিছিয়েছিলাম এবার কিন্তু বন্যা না হলে আমরা তার অনেক আগে নিয়ে নিতে পারতাম, কিন্তু বন্যা হওয়াতে কিছুটা পিছিয়েছে, গতবারের মতো অত পেছনে না। সামনের বছর আমরা আরও অনেক আগে নিয়ে এসে প্রায় স্বাভাবিক সময়ের কাছাকাছি আনতে চেষ্টা করব। এই নতুন কারিকুলামে 2 দিন ছুটি করা হয়েছে, এটা এবং এটা অনুমোদনও হয়ে গেছে। এটা আগামী বছর জানুয়ারি থেকেই শুরু হবার কথা, তো সেটাকেই আমরা এগিয়ে এনেছি যে এখন থেকেই সেটা হোক, কারণ আমাদের শিক্ষকরা কিন্তু অন্যান্য পেশার লোকজনদের চাইতে 52 দিন বেশি কাজ করেন বছরে। এবছর 3,790 কেন্দ্রে 29,591 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন এসএসসি ও সমমানের পরীক্ষায়। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বরিশালের চরকাওয়া থেকে পূর্বাঞ্চলের 7টি রুটে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে যাত্রীরা। সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যাত্রীরা অভিযোগ করেন, সারাদেশে বিআরটিএ নির্ধারিত ভাড়া নেওয়া হলেও বরিশালের চরকাওয়া থেকে 7টি রুটে অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস মালিক সমিতি, আর এটি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। কর্মসূচিতে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ সহ 6 দফার দাবি জানানো হয়েছে। অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের দুপারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে জেলা প্রশাসন। সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় 5টি টিনশেড ঘর এবং 1টি আধা পাকা মার্কেট ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফ আহমেদ রাসেল জানান, শহরের জগৎ বাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খালটির দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার, তবে দখল দূষণে এটি এখন মৃতপ্রায়। খালের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলেন শতাধিক ব্যক্তি। নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেয় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 100 অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করেছি, আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এই উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে এই কেন্দ্র করে
সরকার জেলা প্রশাসন বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে, সেগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। ভারী বৃষ্টিতে রাজধানীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কাল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কয়েকদিন পর ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেটে অতি বর্ষণে ডুবে গেছে অনেক এলাকা। ভারত এবং উত্তরাঞ্চলের বৃষ্টিপাতে নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপেল শাহরিয়ারের রিপোর্টে দেখব। রাজধানীর আকাশ হঠাৎ সোমবার দুপুরের দিকে কালো মেঘে ঢেকে যায়। কিছু পরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ বৃষ্টি থেমে গেলেও জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি পিছু ছাড়েনি। রাজধানীর প্রধান সড়ক ও অলিগলিতে কিছু জায়গায় পানি জমে থাকতে দেখা যায়। অল্প বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়, ঠিক আছে, মানে অল্প বৃষ্টি হলে এই হইতে ওদিক দিয়ে আরও আছে, অনেক জায়গায় মানে অনেক পানি হয়ে যায়। অনেক ভারী বৃষ্টি হয়েছে এমন তার একটু সাধারণ, এর চেয়ে কম বৃষ্টি হলো এমনই হয়, আর এই ড্রেন কোথায় হলো ময়লা আসলা যত আছে সব উপরে ভেসে ওড়ে। আবহাওয়া অফিস জানায় থেমে থেমে বৃষ্টি হলেও কয়েকদিন পরেই মুষলধারে হতে পারে। আগামীকালকে বা আগামী পরশু দিনে দুই দিনে আবার একটু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরপর আবার 7-8 তারিখে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ একদিন একটু কম, তারপর দিন একটু বেশি, এরকমই চলবে কয়েকদিন। এরপর 12 তারিখের পর অর্থাৎ 12 সেপ্টেম্বর থেকে সারা দেশেই ভারী থেকে অতি ভারী একটু বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটে মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সোমবার সকালে টানা 3 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জামাল জামানা নষ্ট হইল, চাউল ডাইল নুন অল্পও নষ্ট হয়েছে। সাইবার পানি উঠে আমরা তো বিষ্ণু, আমার তো কিছু নাই, বাসনারি নেই, গিয়ে হানি হবাইতে নাই হবাই গি। এই অবস্থাকে অস্বাভাবিক বলছে আবহাওয়া বিভাগ। এতে 3 দফায় সিলেট ও সুনামগঞ্জে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগে আবারও 4th দফায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বাড়ার পিছনে কারণ হলো আপনি গত কয়েকদিন ধরে দেশের উত্তরবঙ্গে অর্থাৎ রংপুর বিভাগে বৃষ্টিপাত যেমন কোথাও দিনে 24 ঘন্টা 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতে বৃষ্টিপাতের কারণে তিস্তা ও পদ্মা নদীর পানিও দিনকে দিন বাড়ছে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। ভোলায় মাদক মামলায় রাস্তার পাশে তালগাছ লাগানো সহ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার শর্তে 13 আসামিকে মুক্তি দিয়েছে আদালত। বিকেলে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার ব্যতিক্রমধর্মী এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী ও আসামিরা। সমাজ কল্যাণ বিভাগের প্রবেশন অফিসার আব্দুল মজিদ শাহ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা সড়কের পাশে প্রত্যেক আসামিকে 10টি করে তাল গাছ লাগাতে হবে। আসামিরা মাদকে আসক্ত ছিলেন এবং মাদক পরিবহন করতে গিয়ে আটক হন। জামালপুরে চাহিদা অনুযায়ী সার না পেয়ে সড়ক অবরোধ করেন কয়েকশো বিক্ষুব্ধ কৃষক। সকালে উপজেলার নান্দিনা বাজার এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। স্থানীয় ডিলাররা নানা অজুহাতে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে আসছে। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সারের কোনো সংকট নেই। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষুব্ধ কৃষকরা। ঘুরতেছি আজকে 6-7 দিন ধরে, বড় সার দিয়ে সার দেয় না, আর সার আটকাই দিয়ে দেয়। খোলা বাজারে সার দিব, আমরা সহযোগিতাকে সার নিব, সেই সার পাই না। একটা পাবলিকের সার পাই না, 1400-1500 তাও চুরি করে আয়তের বেলায় গেছে। এই অবস্থা পাবলিকের খেত মারা শেষ। আজকে গেছি সার দিব, কোলায় সার দিব না, আগে গা বিয়ে যারা আসি না দিই না, ইনও সার দিব না, তাহলে আমরা কি খেত না আমি শুধু পুরন্ত দেখ আমরা আমাদের খোলা চাই না। আবারও সক্রিয় হয়ে উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট সিন্ডিকেট। গ্রুপ টিকিট নিয়ে সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম। নির্ধারিত কিছু ট্রাভেল এজেন্সিকে সঙ্গে নিয়ে এমন প্রতারণার সঙ্গে জড়িত বিমানের কিছু অসাধু কর্মকর্তা, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সৌদিগামী প্রবাসী এবং ওমরা যাত্রীরা। এ বিষয়ে তদন্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন যে কারসাজির প্রমাণ পেলে জড়িতদের ছাড় দেওয়া হবে না। জুলহাস কবিরের রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই গণমাধ্যমে এভিয়েশন শিল্পের যে খবরটি সবার নজর কেড়েছে তা হলো আবারও সক্রিয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট সিন্ডিকেট। বিশেষ করে ওমরা যাত্রীদের টিকিটের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।
অভিযোগ উঠেছে বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় মতিঝিলের সেলস অফিসের সঙ্গে ঢাকার 25টি এবং চট্টগ্রামের 3টি ট্রাভেল এজেন্সি সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে টিকেটের। এইসব এজেন্সির কাছে বিক্রি করা হয়েছে সৌদি আরবের 2000 টিকেট। তাদের বাড়তি সুবিধা দিতে গত 23 আগস্ট পরিচালনা করা হয়েছে সৌদির বিশেষ ফ্লাইট। এখানে সিন্ডিকেট না, এয়ারলাইন্স আমাদেরকে পাওয়া আছে, এয়ারলাইন্সের পারমিশন আছে, বিমানে আমাদেরকে অফার দিছে যে আমি গ্রুপ ফেয়ার করতেছি, আপনারা আমাদের যাত্রী আছেন কিনা। তো সময় আমাদের প্রায় 252টার মতো আমরা পুরো মাসে আমরা পেয়েছি, মাত্র 163 জন আমি পাইছি 7টা গ্রুপে মিলে। ফেভার কেন নাম আসছে তা আমি ভাই জানি না, পাঁচজনের ভিতরে আমি কেন আসলাম না তাও বলতে পারবো না, র‍্যাব কেন আসছে তাও বলতে পারবো না। আগস্ট ও সেপ্টেম্বরে টিকিট না পেয়ে ওমরা এজেন্সিগুলো বেকায়দায় পড়ে সিন্ডিকেটের কাছ থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে। টিকিটের দাম ছিল 70-72-72 হাজার টাকা, কিন্তু সেই টিকিট এখন আমাদের সর্বনিম্ন নিতে হচ্ছে প্রায় 93-94 হাজার টাকায়। এমন কারসাজিতে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা দরকার বলে মনে করেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। এটা কিন্তু এয়ারলাইনের স্বীকৃত একটা ব্যবস্থা যে এখানে গ্রুপভাবে কোনো বুকিং করা সম্ভব না, আর জিডিএস সিস্টেমে বুকিং করতে হবে এবং প্যাসেঞ্জারদের নাম পাসপোর্ট নাম্বার ডিটেলস দিয়ে বুকিং করতে হবে। তো সেই জায়গায় একটা ব্যর্থতা ঘটিয়ে বিমান যদি করে থাকে সেটা আমার মতে মোটেও সমীচীন হয়নি। এটা এই ঘটনায় বিব্রত বিমান প্রতিমন্ত্রী বলেন দুটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, তাদের সুপারিশের আলোকেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং এটা ভালোভাবে আমরা দেখব, যদি কারো এটার মধ্যে কোনো সংশ্লিষ্টতা থাকে তদন্ত কমিটিতে যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাকে বাঁচাতে সরকার কঠোর বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। যদি কোনো সিন্ডিকেটেড কোনো এফোর্টস এখানে কাজ করে আমরা সে সিন্ডিকেট ভাঙবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনোভাবেই বিমানের টিকিট নিয়ে কালোবাজারি কারচুপি এগুলো আমরা কোনোভাবে সহ্য করব না। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। বিদেশিরা বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন, তার মধ্যে জাপান কক্সবাজারে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে বিদেশিদের বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তো অনেক ক্রেডিট গাজীপুরের, সেই গাজীপুরে বিপুল সংখ্যক লোক গাজীপুরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর শত শত পিকনিক টিম এখানে আসে, তারা সৌন্দর্য উপভোগ করে পিকনিক করে। ঠিক এই ধরনের একটা জায়গায় আমাদের এই স্থাপনা আমি বিশ্বাস করি আমাদের পর্যটন শিল্পে একটা ভিন্ন মাত্রা যোগ করবে। এসডিজি তো একটা পায়োনিয়ার রোল আমাদের এই ট্যুরিজম থেকে আসতে হবে, আমরা সেই লক্ষ্যে আমাদের মন্ত্রণালয়, পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। টাঙ্গাইলের গোপালপুরে একতা রাইস মিলে দুর্ঘটনায় 3 জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেমকে প্রধান করে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিহতদের প্রত্যেক পরিবারকে লাশ পরিবহন এবং দাফন করার জন্য 20,000 টাকা করে মোট 60,000 টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। চুয়াডাঙ্গায় নকল প্রসাধনীর গুদামে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। এ সময় নকল প্রসাধনী মজুদ ও বিক্রির অপরাধে গুদামের ডিলারকে 50,000 টাকা জরিমানা ও প্রসাধনী জব্দ করা হয়। দুপুরে সদর উপজেলার দৌলতদিয়ার ফায়ার সার্ভিস এলাকায় এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন নিম্নমানের প্রসাধনী মজুদ ও বিক্রয় করে আসছিল গুদাম মালিক মিনহাজুল আবেদিন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে এসব সামগ্রী জব্দ করা হয়। মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এবং গুলি বর্ষণের কারণে গেল 2 সপ্তাহ ধরে বান্দরবানের ঘুমধুম সীমান্তে উত্তেজনা বিরাজ করলেও গতকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি, সতর্ক অবস্থানে আছে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এছাড়াও মিয়ানমার থেকে আসা কাউকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের হামলা শিকার হয়েছেন দুই সাংবাদিক। এরা হলেন এটিএন নিউজের রাজশাহীর রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলাম। সকালে এ হামলার ঘটনা ঘটে। বুলবুল জানান, সকাল 8টা থেকে সরকারি অফিসে কার্যক্রম শুরু হয় কিনা তা নিয়ে সংবাদ সংগ্রহ করতে যান তারা। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা হামলা চালায়। এতে ক্যামেরা পার্সন রুবেল গুরুতর আহত হন। ঘটনার প্রতিবাদে পিএমডির সামনে অবস্থান নেন গণমাধ্যম কর্মীরা। পরে অভিযুক্ত গাড়ি চালক ও ভান্ডার রক্ষককে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। আব্দুর রশিদকে এখান থেকে অবিলম্বে ধাক্কাতে এইখান থেকে ওই রাস্তায় নিয়ে যান এবং আমাদেরকে মারধর করেন, আমাকে কিল ঘুষি মারেন এবং আমার ঘুম কেড়ে ছিঁড়ে নেন লাইভ চলাকালীন অবস্থায় এবং আমার ক্যামেরাম্যানকে ক্যামেরা কেড়ে নিয়ে ক্যামেরা ভাঙচুর করা লাইভ চলাকালীন অবস্থায় এবং তার গলা চেপে ধরে কানে এবং মুখে মারধর করা হয়। সে এখন বর্তমানে 33 নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। যার নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, তাদেরকে অপসারণ করতে হবে এবং সেটা আমরা 2 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে। হামলার সাথে যারা সংশ্লিষ্টভাবে জড়িত এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে সেই ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে এই মুহূর্তে তাদেরকে বহিষ্কার করতে হবে। আমরা এই আন্দোলনের ফল আমরা নিয়ে এখান থেকে বাড়ি ফিরবো এবং আমরা আমাদের কর্মস্থলে ফিরবো আর এর বাইরে আমরা আমাদের সকল কার্যক্রম আমরা স্থগিত রেখেছি। পাবনার সুজানগরে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একজন, আর এ সময় আহত হন আরও 4 জন। গেল রাতে উপজেলার চর মানিকদিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ছাগল জমির ফসল খেয়ে ফেলায় গ্রামের এরশাদ শেখের সঙ্গে প্রতিপক্ষের বাদানুবাদ হয় আর এ নিয়ে রাতে দুপক্ষের লোকজন বড় ধরনের সংঘর্ষে জড়ায়। আহতদের হাসপাতালে নেওয়া হলে এরশাদ শেখ মারা যান আর এই খবর ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর এদিকে নরসিংদীর পলাশে গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মা না হয়েও অভিনব কায়দায় মাতৃত্বকালীন ছুটি ভোগ করছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। অভিযোগ উঠেছে, তিনি প্রতিবেশীর সন্তানকে নিজের সন্তান দেখিয়ে ভোগ করছেন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং বেতন ভাতা। এমন অনৈতিক কাণ্ডের পেছনে রয়েছে খোদ উপজেলার শিক্ষা বিভাগের সহযোগিতা আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চাঞ্চল্যের তথ্য ছবিতে দাউদ হাসানের রিপোর্ট। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আলেয়া সালমা 2018 সালের 24শে ফেব্রুয়ারি স্কুলটিতে যোগ দেন তিনি। করোনা মহামারীর সময় স্বামীর বাড়ি বগুড়ার গাবতলী চলে যান, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও নানা অজুহাতে ছুটি কাটাতে থাকেন তিনি। মা হননি তিনি, অথচ চলতি বছরের 14ই মার্চ থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এর জন্য নেন নানান প্রতারণার আশ্রয়। ছুটি নিতে নিজের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া শিশুটি মূলত প্রতিবেশী আনিসুর রহমানের সন্তান। অভিভাবকদের অভিযোগ, ছুটি পাওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সহায়তা করেছেন। তার যে গর্ভবতী থাকা, এ ধরনের কোনো টের পাওয়া যায়নি। ছুটি কিভাবে পাইছে তা তো জানি না, হেড স্যার জানে, ইউনো অফিসে জানে, ওরা হয়তো ছুটি দিয়ে দিছে যে টাহাতুলি ভাগ করে নেবেন যে তিনজনে। সালমা আপার শারীরিক দৃশ্য দেখে চিহ্ন দেখে বোঝা যায় না সে গর্ভবতী। ঘটনার সত্যতা মেলে শিশুটির আসল মা শারমিন আক্তারের কথায়। তিনি জানান, নিজের সন্তান পরিচয় করিয়ে দিয়ে শিক্ষিকা এমন কাণ্ড করবেন তারা ভাবতেও পারেননি। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত শিক্ষিকা আর প্রধান শিক্ষক দাবি করলেন নিয়ম মাফিক ছুটিতে রয়েছেন আলেয়া। কিভাবে ছুটি কাটাবো অফিস জানে, আমি জানি ছেলে কি সব সাধারণ বলা সম্ভব, দেখালে কি করে কিন্তু কিছু করতে পারবেন না, বুঝছেন? আমাদের ভিতরে কিন্তু একটা আছে, সিস্টেম আছে। সে রেগুলারই ছিল, তারপরে রেগুলার সে তো আনরুলিং নয়, সবসময় তো স্কুলে আসতো, পরে যে মাতৃকালীন ছুটি নিয়েছে। ঘটনার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যদি ভুল প্রমাণিত হয় ডিপিও স্যারের কাছে আমরা রিপোর্ট দেবো এবং সে অনুযায়ী বিভাগীয় যে শাস্তিমূলক ব্যবস্থা আছে আমরা তার বিরুদ্ধে সেটা নিতে পারবো। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দাউদ হাসান, আরটিভি। ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশ করছে বাংলাদেশের হকি। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে অক্টোবরের শেষ দিকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। জাতীয় দলকে শক্তিশালী করার মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন এবং খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা জোরদার করাই ফ্র্যাঞ্চাইজি হকির লক্ষ্য বলে জানালেন আয়োজকরা। অরণ্য গুফরের রিপোর্ট।
80-90 দশকে সোনালী সময় পার করেছে বাংলাদেশের হকি, এরপরে গিয়েছে নানা উত্থান পতনের মধ্য দিয়ে। বর্তমান র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসেরা 27তম অবস্থানে থাকলেও দীর্ঘদিন মাঠে নেই ঘরোয়া হকি। এর মধ্যেই চমক হয়ে এলো ঘটা করে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা। হকি ফেডারেশনের সঙ্গে মাত্র 1 কোটি টাকার চুক্তিতে 5 বছরের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইস। 6টি বিভাগের নামে গঠিত 6 দলের মধ্যে 1টি বাদে 5টির মালিকানা নিশ্চিত করেছে সাইফ পাওয়ারটেক, ওয়ালটন, একমি, মোনার্ক মার্ট ও রূপায়ণ। অনুষ্ঠানে ফ্রাঞ্চাইজিদের পরিচয় করিয়ে দেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান। এ সময় হকিতে বিনিয়োগের কারণ তুলে ধরেন মোনার্ক মার্টের অন্যতম স্বত্বাধিকারী সাকিব আল হাসান সহ অন্যরা। র্যাঙ্কিংয়ে আমরা 27-16টা দেশ হকি ওয়ার্ল্ড কাপ খেলে, সো খুব বেশি তো দূরে না, 9 র্যাঙ্ক। আমার বিশ্বাস যে যদি সবাই যদি ভালোভাবে উদ্যোগ নেয় এটাতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেই পারি। নিয়মিত লীগ আয়োজন করতে না পারলেও এই আয়োজনের মাধ্যমে হকির উন্নয়নের স্বপ্ন দেখছে ফেডারেশন। প্লেয়াররা আর্থিকভাবে লাভবান হোক সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের মেইনলি এই জিনিসটা করা, এবং আমরা হকির দিকে দর্শক, স্পন্সর এবং অন্যান্য যারা হকি লাভার তাদেরকে হকির দিকে মাঠমুখী করার জন্য কিন্তু ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটা আমাদের মূল উদ্দেশ্য। তবে হকিতে দিন বদলের হাওয়া লাগাতে সফল ও দীর্ঘমেয়াদে এ ফ্রাঞ্চাইজি কার্যকর থাকতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 10:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।